সিকিমবাসীদের মতে নামচি কথার অর্থ স্কাই হাই বা আকাশের ন্যায় উঁচু। দক্ষিণ সিকিমের সদর শহর নামচি। সৌন্দর্য ছড়িয়ে আছে শহরের আনাচে কানাচে। প্রকৃতি তার নিজের খেয়ালে নদী পাহাড় মেঘ দিয়ে যত্ন করে সাজিয়েছে এই শৈল শহরকে। তবে নবনির্মিত অবিশ্বাস্য বিশালাকার ভাস্কর্যগুলির মাধ্যমে পর্যটকদের কিভাবে আকৃষ্ট করতে হয় তা অবশ্যই শিখতে হয় এখান থেকে। আর সেই কারণেই পর্যটক মহলে সিকিমের অন্যান্য জায়গাগুলির থেকে এই শহরের এক আলাদা পরিচয় আছে। নমস্কার, আমি অভিষেক। চ্যানেলের সমস্ত দর্শক ও সাবস্ক্রাইবারদের অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওতে তাই আপনাদের জন্য থাকলো নামচি কিভাবে যাবেন, খরচ কত হবে, এখানে থাকা খাওয়া কিভাবে ঘুরবেন ও আরও সব খুঁটিনাটি তথ্য। যাত্রার প্রথম দিনে চলে আসুন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে। সন্ধেবেলার কোনো ট্রেনে চাপলে আপনি সকালের মধ্যেই পৌঁছে যাবেন আর আপনার গন্তব্যেও সকাল সকাল পৌঁছে যাবেন। ট্রেনে সময় লাগে 10 থেকে 12 ঘন্টার মতো। স্লিপারে ভাড়া 350 টাকার মতো। আপনি চাইলে সড়ক পথেও এখানে আসতে পারেন। সরকারি ও বেসরকারি দুরকমই বাস পেয়ে যাবেন। NBSTC বাসের ভাড়া 500 টাকার মতো আর AC বাসের ভাড়া 1100 টাকার মতো। আর যদি বিমান পথে আসতে চান সেক্ষেত্রে বাগডোগরা বা প্যাকিয়ং এসে পৌঁছাতে হবে। আপনার রাউন্ড ট্রিপের ভাড়া লাগবে 4 থেকে 5 হাজার টাকার মতো। ট্রেন বাস ও বিমানের নাম, ভাড়া, সময় ও অন্যান্য তথ্য জানার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন। NJP বা শিলিগুড়ি স্টেশন থেকে চলে যেতে হবে নামচি। দূরত্ব 97 কিলোমিটার, সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। স্টেশনের বাইরে আছে অসংখ্য ছোট ও বড় গাড়ি, সুমো, বোলেরো, জাইলো, এই রকম গাড়িগুলির ভাড়া 2500 থেকে 3000 টাকার মতো। চারজনের ছোট গাড়িগুলি পুরো রিজার্ভের ভাড়া 2000 টাকা। অবশ্যই দরদাম করে নেবেন, সরাসরি ড্রাইভারের সাথে কথা বলবেন, কোনো এজেন্ট বা দালালের ফাঁদে পা দেবেন না। NJP স্টেশন থেকে শেয়ারেও নামচি আসা যায়, ভাড়া জনপ্রতি 350 টাকার মতো। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বাস রওনা হয় নামচির উদ্দেশ্যে, সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতো, ভাড়া জনপ্রতি 200 টাকা। বাসের সময়, ভাড়া ও অন্যান্য তথ্যের জন্য গভর্নমেন্ট অফ সিকিম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটি লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আধুনিক সুবিধাযুক্ত নামচি শহরে থাকার জন্য আছে অনেক ভালো হোটেল, ভাড়া 1000 টাকা থেকে শুরু। নামচির গড় উচ্চতা প্রায় 4500 ফুট। হোটেল, রেস্তোরাঁ, স্কুল, কলেজ, হাসপাতাল ও মানুষজন নিয়ে এক জমজমাট শৈল শহর। এখানে থাকার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় হোটেলের নাম ও যোগাযোগ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যাচাই করে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন শহর ঘুরে দেখার জন্য। ঘোরার জন্য গাড়ি আপনি হোটেল থেকেই বুক করতে পারেন, তবে হোটেলের কমিশন এড়াবার জন্য ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিজেই দরদাম করে গাড়ি বুক করে নিন। সারাদিনের জন্য খরচ 3000 টাকা। অনেকে গ্যাংটক শহর থেকেও নামচি ঘুরে দেখেন। গ্যাংটক থেকে নামচির দূরত্ব প্রায় 79 কিলোমিটার। নামচির সাইট সিন করে গ্যাংটক ফেরত আসার জন্য খরচ পড়ে প্রায় 4000 থেকে 4500 টাকার মতো। বছরের বেশিরভাগ সময়ই নামচি শহরের আবহাওয়া মনোরম থাকে, তাই বর্ষাকাল বাদে যে কোনো সময় এখানে আসা যায়। নামচি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত সিদ্ধেশ্বরা ধাম। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী পবন কুমার চামলিং মহাশয়ের চিন্তাধারাতেই এই নির্মাণ প্রক্রিয়া 2005 সালে শুরু করা হয় অপূর্ব সুন্দর ষোলফোক পাহাড়ে। নির্মাণ কার্য শেষ হয় 2011 সালে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম, গুজরাটের দ্বারকা ধাম ও তামিলনাড়ুর রামেশ্বরম ধাম, এই 4 ধামের অনুকরণে বানানো হয়েছে 4 অবিকল প্রতিরূপ।
এক বিশাল বেদির ওপর আছে 87 ফুট উঁচু এক বিশালাকার ভগবান শিবের মূর্তি। এই মূর্তির চারিদিকে আছে 12টি জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গগুলি যথাক্রমে সোমনাথ, মল্লিকার্জুন, মহাকাল, ওমকারেশ্বর, বৈদ্যনাথ, ভীমশঙ্কর, রামেশ্বর, নাগেশ্বর, বিশ্বেশ্বর, ত্রয়ম্বকেশ্বর, কেদারেশ্বর এবং গিরিশনেশ্বর। এছাড়া এখানে আছে সাইবাবার মন্দির ও কিরীটেশ্বর ধামের রেপ্লিকা। ধামের প্রাণ প্রতিষ্ঠা করেন শ্রী জগৎগুরু শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহাশয়। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত স্থানটি পর্যটকদের জন্য খোলা থাকে। দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত বিরতির জন্য বন্ধ থাকে। প্রবেশ মূল্য প্রতিজনের 50 টাকা। ভিতরে কোনোরূপ খাবার নিয়ে প্রবেশ করা যায় না। গাড়ির পার্কিং মূল্য 50 টাকা। মনে রাখবেন, জুতো পরে মন্দিরে প্রবেশ, ফুল ছেঁড়া, ধূমপান করা, মন্দিরের কোনোরূপ ক্ষতি বা মন্দিরের ভিতরে ফটোগ্রাফি করা নিষেধ। 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এখান থেকে চলে আসুন কিছুটা দূরে অবস্থিত শিরিডি সাই টেম্পল। সোনালি রঙের নিখুঁত কারুকার্য করা এই বিশালাকার মন্দির সবাইকে মুগ্ধ করবেই। ভিতরে ফটোগ্রাফি করা নিষেধ। মন্দিরের ভিতরের পরিবেশ ও কারুকার্য দেখে মন ভরে উঠবে, সে যেন এক অন্য জগৎ। গাড়ির পার্কিং মূল্য 30 টাকা। এরপর চলে আসুন সামদ্রুপসে। আসলে এটি একটি পাহাড়ের নাম, যাকে বলা হয় ইচ্ছা পূরণের পাহাড়। বৌদ্ধ ধর্মগুরু ও পৃষ্ঠপোষক গুরু পদ্ম সম্ভাবা, যিনি গুরু রিনপোচে নামেও পরিচিত। এখানে তার 135 ফুট উঁচু বিশালাকার মূর্তি আছে। জায়গাটির উচ্চতা 7,051 ফুট। চারিদিকের দৃশ্য অনবদ্য। আবহাওয়া পরিষ্কার থাকলে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য তুষার শৃঙ্গের এক দারুণ দৃশ্য চোখে ধরা পড়ে। 2004 সালে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। দিনের আলোয় সোনালি রঙের মূর্তি একদম জীবন্ত হয়ে ওঠে। পৌরাণিক মতে সামদ্রুপসে আসলে একটি সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি। বৌদ্ধ সাধুগণ পাহাড়ের চূড়ায় আরোহণ করে প্রার্থনা ও পূজার মাধ্যমে এটিকে শান্ত রাখতেন। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা এবং গাড়ির পার্কিং মূল্য গাড়িপ্রতি 30 টাকা। ঐতিহাসিক নানা ছবির সম্ভার আছে এখানে। ভিতরে ফটোগ্রাফি করা বারণ। দারুণ নকশা করা থাঙ্কার সম্ভার এখানে। মন্ত্র, ধূপ, আলো ও বাজনার ছন্দে এক মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবেন। প্রবেশ করলে বাইরের জগতে সবকিছু ভুলেই যাবেন।
সিঁড়ি বেয়ে ওপরে উঠলে পাখির চোখে নামচি শহরের এক অপূর্ব দৃশ্য চোখে ধরা পড়বে। উচ্চতা বেশি থাকার জন্য দৌড়াদৌড়ি ও ধূমপান না করে ধীরে সুস্থে পরিদর্শন করলে এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখান থেকে চলে আসুন সিকিমের একমাত্র জৈব বা অর্গ্যানিক চায়ের বাগান টেমি টি গার্ডেন। অপূর্ব স্বাদ ও গুণমানের জন্য ভারতবর্ষ তথা সারা বিশ্বে সমাদৃত, আর সেই কারণে আন্তর্জাতিক বাজারে এর চাহিদাও অনেক। সিকিম সরকার চা বাগানটির প্রতিষ্ঠা করে 1969 সালে। টেনডং পাহাড়ের ধাপে 440 একর পরিধি জুড়ে বিস্তৃত এই চা বাগান। বাগানের কর্মী সংখ্যা 43 এবং কর্মরত শ্রমিকের সংখ্যা 406। বাগানের বার্ষিক গড় চায়ের উৎপাদন 100 টন। জাপান ও ইউরোপের বিভিন্ন দেশগুলির মতো টেমি টি গার্ডেনে চায়ের উৎপাদনের জন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। সম্পূর্ণ জৈব সারের ব্যবহার করা হয় এখানে, যার ফলে উৎপাদন ব্যয় অনেক কম হয়, আর এই কারণে চায়ের কদর অনেক বেশি। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য পর্বতশৃঙ্গ পরিষ্কারভাবে দেখা যায়। অনেক চেরি গাছ বসানো আছে বাগানের চারিদিকে। নভেম্বর মাস থেকে ফুলগুলি ফুটতে শুরু করে। চা বাগানের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা ও গাড়ি প্রতি 100 টাকা। আপনি চাইলে এখানে একদিন রাত্রিবাস করতেই পারেন। সমস্ত তথ্য দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। এর সাথে এখানে প্যারাগ্লাইডিং, জিপলিং, ফ্যাক্টরি পরিদর্শন, বার্ড ওয়াচিং এবং মাউন্টেন বাইকের ব্যবস্থাও আছে। চাইলে এখানকার আঞ্চলিক পোশাক পরিধান করে বাগান থেকে চা পাতা তুলেও দেখতে পারেন। বাগানে প্রবেশ করার পথেই আছে ক্যাফেটেরিয়া। পরখ করে দেখতে পারেন বাগানের বিভিন্ন রকম চায়ের স্বাদ, বাড়ির জন্য কিনেও আনতে পারেন। এই জায়গাগুলি ছাড়া হাতে সময় থাকলে দেখে নিতে পারেন তারেফির বাইচুং স্টেডিয়াম, হেলিপ্যাড ও নামচি মনাস্ট্রি। আপনি নামচি থেকে দক্ষিণ সিকিমের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র রাবাংলাও ঘুরে দেখে নিতে পারেন, মাত্র 27 কিলোমিটার। অনেকেই নামচি ও রাবাংলা বুদ্ধ পার্ক একই দিনে ঘুরে দেখেন, তবে রাবাংলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার জন্য একটি পুরো দিনের প্রয়োজন হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবার আগে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান কেমন লাগলো। ড্রাইভার, হোটেল, যাতায়াত খরচ ও অন্যান্য তথ্যের জন্য ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।